প্রিয় দর্শক, আজ 25 জুলাই 2020 শনিবার আপনারা যে হাটটা দেখছেন এটা ঢাকার অভ্যন্তরে শাহজাহানপুর হাট, অস্থায়ী পশুর হাট। এই পশুর হাট থেকে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এই পশুর হাটে গরু আসা শুরু হয়েছে, আপনারা দেখছেন। আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে এই হাটের ভিডিও আপনারা দেখতে চান। গতকালও আমরা এই হাটে এসেছিলাম কিন্তু কোনো রকমের গরু আসেনি, তো আজ আমরা দেখছি যে চালান আসা শুরু হয়েছে। তো আমরা প্রথমে একটু কথা বলি যে এই যে দেখছেন আপনারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথা থেকে এসছেন? আমরা এসেছি ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ থেকে কয়টা গরু আনছেন? আমি পাঁচটা নিয়ে আসছি। পাঁচটা? এই যে পাঁচটা, হ্যাঁ এই যে লাইন, মোটামুটি ছোট বড় মিলিয়ে আছে। আচ্ছা আমাদেরকে একটু বলেন তো যে এই যে আপনি যে গরুটাকে খাওয়াচ্ছেন, হ্যাঁ এটা দাঁত কয়টা উঠছে? এটা দাঁত চারটি আছে। চার দাঁত, এটা দাম কত যাচ্ছে? এটা দাম যাচ্ছে 1,40,000। 1,40,000। আর নিয়ত করছেন কত হইলে ছাড়বেন? নিয়ত দেখা যাচ্ছে ওইটা পরের হিসেব না, তাও তো একটা নিয়ত তো করে আসছেন। আমি নিতে আমাকে ব্যস্ত হবে না। হ্যাঁ এখন তো শুরু হলো, তাও তো আপনি বাসা দিকে তো একটা নিয়ত করে বের হয়েছে। হ্যাঁ তাও কত শুনি একটু। লাখের নিচে তারা ব্যস্ত না? লাখের নিচে। এই যে পাশেরটা কি একই না? ওটার দাম একটু বেশি। ওটার দাম একটু বেশি। এটা কত চাচ্ছে? এটা 20,000 হলে ব্যাস করে। হ্যাঁ 1,20,000 হলে ব্যাস করে। 1,20,000 হলে এটা আপনি বেচবেন। আর আপনার যে ছোট গরুগুলি দেখছি একটু ছোট সাইজ, এই যে এটা এইটা 80। 80 এটাকে বেচার প্রাইস? হ্যাঁ। আচ্ছা আর ওই পাশেরটা? ওটা 90-95। 90-95। এই সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, শাহজাহানপুর হাট থেকে আমরা আপনাদেরকে আজ 25 জুলাই আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমরা কিছু ক্রেতাকেও দেখছি, তো আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি গরু নিতে এসেছেন? না আজকে গরু দেখতে এসেছি, দাম যাচাই করতে এসেছি। দামটা যাচাই করতে আসছেন, তো দামে কি মনে হচ্ছে? দাম এখন একটু বেশি। এখন একটু বেশি? হ্যাঁ। আচ্ছা তার মানে এখন নেওয়া যাবে না? না এখন নেওয়া যাবে না, মানে বাজারটা জমলে তারপরে, জমলে আর গরু আসলে তারপর কিনা যাবে। আচ্ছা আচ্ছা, মানে এখন আপনি জাস্ট খালি দামগুলি জানার জন্য এসেছেন? আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই শাহজাহানপুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে দেখুন আপনারা, ছোট বড় সমস্ত গরু এখানে আছে এই শাহজাহানপুর হাটে। তো আমরা এখানে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? ঝিনাইদহ। ঝিনাইদহ থেকে কয়টা গরু আনছেন? আমি আনছি 6টা। 6টা? এই যে এই গরুগুলি। আচ্ছা আমাদেরকে একটু যদি একটু দামগুলি একটু জানান। এই যে দাঁড়িয়ে আছে যে গরুটা, এটা দাঁত কয়টা? দুই দাঁত। এটার দাম কত যাচ্ছেন? 75,000 টাকা চাচ্ছেন। এইগুলি কি সব মোটামুটি পাশাপাশি রেট? আচ্ছা এই যে 75 চাচ্ছেন, এটা নিয়ত কত করছেন? ছাড়বেন? ওইটাই আমরা জানতে চাচ্ছি যে নিয়তটা কত টাকা কিনছি। এগুলো আমি 55-57 করে কিনছি। 55-57 করে কিনছেন, তারপর ক্যারিং খরচ আছে, তারপর এখন 65 করে হলে আমি ছেড়ে দিই। 60-65-65 হলে আপনি ছেড়ে দিবেন। আচ্ছা শুনছি, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন যে শাহজাহানপুর হাটে গরু আসা শুরু হয়েছে, আপনাদেরকে আমরা এই গরুর দামগুলি জানানোর চেষ্টা করছি। এই গরুগুলি আজই এসেছে ভাই। আসসালামু আলাইকুম। আপনিও কি ঝিনাইদহ? এখানে সব ঝিনাইদহ থেকেই লোকজন আসে। এর আগে কি হেঁটে এসেছিলেন? প্রতি বছরই এই হাটে আসে? 4-5 বছর ধরে আসে। 4-5 বছর? কতবার কি সব গরু বিক্রি করতে পারছিলেন? আচ্ছা বিক্রি হয়ে যায় এই হাট থেকে, তাই না? এই হাটে আচ্ছা বিক্রি ভালো। আচ্ছা এই যে গরুটাকে যে খাওয়াচ্ছেন, এটা দাঁত কয়টা? দুই দাঁত। এটার দাম কত যাচ্ছে? 115 চাওয়া দাম। আর মানে নিয়ত কত করছেন বিক্রি নিয়ত? হ্যাঁ 100 হলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, তারপর এই যে পাশেরটা দেখছি, এটা ওটা 15 চাচ্ছেন, 1,15,000। আর এটা নিয়ত কত করছেন? 1,10,000 হবে। এই যে দর্শক আপনারা দেখুন, আপনাদেরকে একটু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে দেখছেন মোটামুটি সব একই সাইজের গরু, আর এগুলো ঝিনাইদহ থেকে এসেছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আবারও জানিয়ে রাখি, আজ 25 জুলাই 2020 শনিবার আপনাদেরকে আমরা এই শাহজাহানপুর হাটে আমরা গরুর দরদামগুলি আপনাদেরকে জানানোর আমরা চেষ্টা করছি।
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি এখানেই বাসা? জি আমাদের এখানে। আচ্ছা, মানে দেখতে আসছেন এখন? জি। আচ্ছা, কি বুঝছেন? এখন ক্রেতা গরু হাটে এখনো জমে নাই। না, ক্রেতা তো এখনো গরুই আসা শুরু হয়নি এখনো। না, আমি দামের বিষয়টা জানতে চাই। দামের বিষয়টা এখন আমার সাথে মনে হয় একটু বেশি, মানে গতবারের তুলনায় বেশি বেশি চাওয়া হচ্ছে। বেশি চাওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি আশা করছেন যে দিন যত যাবে দামটা হয়তো কমতে থাকবে? এখন মানুষ আসলে এত মানে হাতে এত টাকা পয়সা নাই। হ্যাঁ, করোনার সময় এটা স্বাভাবিক, অর্থনৈতিক অবস্থা সবারই খারাপ। সেটাই আর কি, তো দেখতেছি আর কি। এখন দেখছেন আপনি? এখন আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে কিছু ক্রেতারও আমরা সাক্ষাৎকার আমরা নেওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ক্রেতারা কী চিন্তা ভাবনা করছেন। তো এখনও কেউ কেনার চিন্তা ভাবনা করছেন না, মূলত গরুগুলিকে দেখছেন এবং দামগুলিকে জাস্ট পরখ করছেন। তো চলুন আমরা দেখি আরও কিছু গরু এসেছে, সেগুলোর খোঁজখবর আপনাদেরকে জানাই। এইদিকে আমরা দেখছি কিছু গরু এসেছে, ছোট ছোট গরু। তো আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কোথা থেকে আসছেন? ফরিদপুর থেকে আসছি। ফরিদপুর? ফরিদপুর রাজবাড়ি। কয়টা গরু নিয়ে আসছেন? 14টা আনছি। 14? এই ধরনের গরু 14টা এনে? 14টা আনছি, জি। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো, এটার দাঁত কয়টা হচ্ছে? দুটি। দুই দাঁত? দুই দাঁত। এটার দাম কত? দাম যাচ্ছে, এটার দাম 80 যাচ্ছে। 80 চাওয়া? হুম, চাওয়া। আর নিয়োগ করছেন কত? কিন্তু নিয়োগ 75 হইতে পারবে। 75 হইতে পারবে। তারপরে এই যে পাশেরটা, দেশের বলটা 75, এটা চাওয়া? চাওয়া। হ্যাঁ, চাওয়া 75। আর এটা হয়তো 5-5 মাস দরকার এর মধ্যে। আচ্ছা, মানে 5 লাখ টাকা আপনারা বেশি চাচ্ছেন। আচ্ছা, এরপর সামনে একটা ছোট গরু দেখছি। এই ছোট গরুটা, এটা কি দাঁত উঠেছে? হ্যাঁ, দাঁত উঠেছে। দাঁত উঠেছে, দেখাও তো। আচ্ছা, দেশাল? জি। এটা এটা কত প্রাইস? এটা একই সেম 75,000 টাকা। আচ্ছা, 75,000 টাকা। আপনার কি মোটামুটি সব এই একই প্রাইস গরু? এইগুলো বড়, আমার এগুলো বড়। হ্যাঁ, এগুলো বড়। এই যে এটার দাম কত? আসছে 90,000 টাকা। 90,000? জি। তার মানে নিয়ত আপনার 85? 85 এরকম। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে ছোটটা, ওটা 80? 80? হ্যাঁ, ওটা 80। 80? তারপরে এই যে এপাশে দুটো, ওখানে তো মনে হয় আমরা একটু বড় সাইজের দেখছি দুই একটা। আসুন সুপ্রিয় দর্শক, আমরা একটু আপনাদেরকে এদিকে দেখাই। এদিকে আমরা এই যে আমরা এখানে একটু দেখছি, এটা এটা প্রাইস কত? এটা 95। 95? এদিকে আপনার সবচেয়ে বড় গরু কোন? এই বড়, এগুলোই। হ্যাঁ, দেশি আর কি। আচ্ছা, এই যে দেশি গরুগুলো, এই যে সুপ্রিয় দর্শক, খুব কম গরু এসেছে। আমরা আপনাদেরকে সেই গরুগুলি আমরা দেখানোর চেষ্টা করছি শাহজাহানপুর হাট থেকে। তো আসলে এই হাটটা জমে উঠবে, আরো দুই একদিন সময় লাগবে। আচ্ছা ভাই, এবার কি বুঝছেন? এবার গরু আসছে কম, চাহিদাও কম আর কি, দেখছে আর কি। চাহিদাও কম? চাহিদাও কম। এই যে মানুষ তো দরদাম করতেছে। দরদাম করতেছে, মানে অনেক যাতে আমাদের খরিদ করা, তার থেকে প্রায় 20,000-25,000 নিচে আর কি, ডাউন আর কি, নিচে দাম, নিচে ডাউন দাম এভাবে আসছে। আপনারা আশা করছেন যে দামটা আস্তে আস্তে উঠবে? হ্যাঁ, মানে এখন একটু দামটা কাস্টমার হয়তো মানে অনেক কম চাচ্ছে, আপনারা যেটা বলছেন। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি এই হাটে কি প্রতিবারই আসেন? এই জেলার দিকে 9 বছর আছে বরাবর। প্রতিবার আসেন? আমাকে হাজারিবাগ নেওয়ার জন্য বহুত রাস্তা ই করছিল, ব্যানার লাগাইছিল, আমরা খুলে খুব খরচে এই হাটে আসছি আর কি। এই হাটে কেন আসছে? এই হাটে মানে ভালো লাগছে, একবার বেচা কেনা করি, আজ 9 বছর বরাবর এই হাটে করতে। মানে দামটা ভালো পাওয়া যায়? হ্যাঁ, দাম এবং বসবাস করে আর বেচা কেনা করে ভালো পরিবেশ পাইছি, এটাই। আচ্ছা, এখানকার পরিবেশটা ভালো? ভালো ভাই, এখানে মানে এখানে থাকা, তারপর পানি টানি সব সুবিধা আছে মোটামুটি ভালো। এগুলো গরুর হাট আছে সবচেয়ে বেশি এখানে সুযোগ সুবিধা এখানে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবচেয়ে ভালো এটা। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি তো এলাকার, এই যে এলাকার এলাকা। আপনি কি গরু দেখতে আসছেন? আমরা গরু বরাবরই এনতে দেখিনি, বরাবরই কিনি এখান থেকে। আচ্ছা, তো দরদাম এখন কি বুঝছেন? এখন মাত্র গরু হয়েছে, আর যে দাম গুলি আমাদের কাছে বললো, হ্যাঁ এটা চাওয়ার জন্য চাইছে, এই দাম বেঁচতে পারবো না গরু। তোর কথা নাকি হেরিয়ে দিকেন না, এই আইসে আইসা এখন তো মানুষ এগুলি দেখতে আইছে, গরু কিনতে আইছে। এই গরু ধন ধন কিনা বেচবো, 40 দিবেন, 45 দিবেন, 50 দিবেন, এরকম করে এরকম করে এরকম করে কথা বলে দেবে। এটা কইছে এই আমার, এটা আমরা এটাও বুঝি যে করোনার জন্য মানুষ নিজেরাই করোনা হয়ে গেছে। জবা দাম করে কোরবান দিব, আর যে পরিস্থিতি যে দাম, গরুর দাম অনেক কম।
আপনি এই যে কলা গাছ দিয়া ইন্ডিয়ার থেকে কলা গাছ যা ভাসাইয়া গরু ছাড়ে বাংলাদেশ আর খামারি যা কান্দে কইলে কই আপনাদের বর্ডারে কোনো বিডিআর টিডিআর পুলিশ চেক করে না। আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক আপনারা আপনাদেরকে এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করলাম এই শাহজাহানপুর হাট থেকে যে গরু আসতে শুরু করেছে এবং কি পরিমাণ দাম চাচ্ছে ক্রেতা বিক্রেতার কিছু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।